এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে ছয় হাজার মাইল রেঞ্জের ভয়ঙ্কর মিসাইল পরীক্ষায় রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার মিশন নিত্য নতুন মিশন পরীক্ষা করে চলেছে পুতিনের সামরিক বাহিনী এ যেন একক পরাশক্তি হওয়ার প্রতিযোগিতা কিছুদিন আগেই নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর এস টোয়েন্টি এইট সারমাত পরীক্ষার ঘোষণা দেয় এবার ছয় হাজার মাইল রেঞ্জের ভয়ঙ্কর মিসাইল পরীক্ষার ঘোষণা দিল দেশটি জানা গেছে এটি লিটল বয় বোমার চেয়ে দুই হাজার গুণ শক্তিশালী ওই ব্যালিস্টিক মিসাইলের কোড নেম শাটান টু পয়েন্ট ওয়ান যা একসঙ্গে এক ডজন অয়ারহেড নিক্ষেপ করতে পারে যার ওজন হবে চল্লিশ মেগাটন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরেই এই ধরনের দুটি মিসাইল পরীক্ষা করবে তারা দুই হাজার উনিশের মধ্যেই একশো টনের এই অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে রাশিয়ার এই মিসাইল যে কোনো দেশের অস্ত্র ভাণ্ডারকে চ্যালেঞ্জ করতে পারে আর এটি এস এস এইটিন সাটান মিসাইলের থেকে অনেক বেশি শক্তিশালী বলেও দাবি করেছে রাশিয়া গত মে মাসে রাশিয়ার ভিক্টোরি ডে প্যারেডে এই অস্ত্র প্রদর্শিত হয় তবে প্রযুক্তিগত কিছু সমস্যার জন্য এখন পর্যন্ত ব্যবহারের যোগ্য হয়নি তবে পরিকল্পনা অনুযায়ী বছরেই দুবার পরীক্ষা করা হবে ওই মিসাইল বিশেষজ্ঞদের দাবি কোনো দেশের জনজীবন ধ্বংস করার জন্য যথেষ্ট রাশিয়ার এই মিসাইল আমেরিকা কিংবা লন্ডন পর্যন্ত উড়ে যেতে পারবে এটি আনুমানিক রেঞ্জ ছয় হাজার মাইল ওজনেও হালকা এটি গতি চার দশমিক তিন মাইল প্রতি সেকেন্ডে শত্রুপক্ষের রাডার এরিয়া অনায়াসে আঘাত করতে পারবে এই মিসাইল দেশি প্রবাসী ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে